ভারতের কেরালা রাজ্যের মুনার শহর। এই মুনার শহরটা খুব একটা বড় না, ওই 50-60 হাজার মানুষ এখানে থাকে, সেটা ভারতের হিসাবে বেশ ছোটই বলতে পারে। এই মুনার এবং মুন্নার যেটা ফেমাস ট্যুরিস্ট স্পট, এই দুটো কিন্তু আলাদা। তো যাই হোক, এই মুনার শহরে যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশের কাছে একটা আননোন লেটার আসে এবং সেই লেটারে বলা হয় যে একটা কেস যেটা 15 বছর ধরে রহস্য আবৃত আছে সেই কেসটা আজও সলভ। সেই লেটারে লেখা আছে, কালা নামের এক ভদ্র মহিলাকে আজ থেকে 15 বছর আগে মেরে ফেলা হয়েছে এবং তাকে যারা মেরেছে সেই চারজনের নামও কিন্তু সেইখানে দেওয়া আছে। এর পুলিশ এই লেটারটা পেয়ে প্রথমে ভাবে এটা কি কোনো রকমের ইয়ার্কি হচ্ছে, হতেই তো পারে, যে এই যে চারজন যাদেরকে এখানে অ্যাকিউজ করা হয়েছে তারা হয়তো যে লেটার পাঠিয়েছে তার কোনো রকম না কোনো শত্রু হতে পারে। তো রাগ মেটাতে এই কাজটা সে করেছে, কিন্তু পুলিশ তদন্ত করতে বর্তমানে বাধ্য, যেহেতু এই জায়গাতে একটা নাম ছিল কালা। এই কালা নামের মেয়েটা কোথায়, তাকে যদি মারা হয় এবং সে মারা গেলে বা তাকে খুন করা হলে সেই ব্যাপারে নিশ্চয়ই একটা FIR করা হয়েছে, তার রিপোর্ট নিশ্চয়ই থানাতে থাকবে। পুলিশ প্রথমে ওটা খুঁজে, কিন্তু কোথাও এই কালা নামক মহিলার 15 বছর আগে মারা যাওয়া বা খুন হওয়ার এরকম কোনো রিপোর্ট কিন্তু পুলিশ থানাতে নেই। এবার পুলিশ ভাবে যে ঠিক আছে, যদি খুন না হয়ে থাকতে পারে তাহলে হয়তো মিসিং হয়েছে, সে প্রথমে হারিয়ে যায় তারপর তাকে মেরে ফেলে দেওয়া হয়, তার বডিটাই হয়তো আর খুঁজে পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে পুলিশ এবার ওই আশেপাশের জেলার যত মিসিং কমপ্লেইন আছে লাস্ট 15 বছর সেই সব দেখতে থাকে। সেইখানেও কালা বলে কোনো নামের মেয়ের মিসিং কমপ্লেইনে পুলিশ পায়নি। এবার পুলিশের মনে না আরও সন্দেহ বাড়তে থাকে, পুলিশ ভাবতে থাকে এই লেটারটা মোস্ট প্রবাবলি ফেক। তার কারণ আজকালকার দিনে কোনো একটা মহিলা সে 15 মিনিটের জন্য মিসিং হলেও তার ফ্যামিলি থানায় চলে আসে। আজ থেকে 10 বছর আগে এরকমই কিছুটা ছিল, বিকজ ভারতীয় উপমহাদেশে মহিলাদেরকে নিয়ে পুরুষরা বেশ মানে একটু সেন্সিটিভ হয়, কিন্তু আবার মহিলাদের এগেনস্টেই ক্রাইমটাও বেশি হয়। এইগুলো কোরিলেট করে কেন হয় আমি ঠিক জানি না, যাই হোক ঘটনাতে আসে। এরপর পুলিশ ভাবে যে এই যে নামটা আছে কালা, এই কালা নামের সাথে মানে হয় না যে কালাবতী, কালা কুমারী, এই রকম নাম দিয়ে কোনো কি মিসিং বা খুনের কমপ্লেন কি আছে সেইটাও দেখে, কিন্তু সেইখানেও পুলিশ কিন্তু বিফল হয়। এইবার এই মুনার শহরে যে পুলিশ আছে তারা বিফল হয়ে ওই যে জেলা আছে সেই জেলার যে SP আছে সেই SP-র কাছে পাঠিয়ে দেয় লেটারটা। সেখানে মুনার পুলিশ বলে যে আমাদের কাছে সেই লোকবল নেই যে এই কেসটাকে আমরা সলভ করব, তো এই কেসের জন্য আমাদের কিছু স্পেশাল লোকবল এবং কিছু পুলিশ অফিসার প্রোভাইড করুন। SP যখন এই লেটারটা পড়ে তখন SP একটা স্পেশাল টিম গঠন করে, তাদেরকে বলে যে যাও মুনার পুলিশকে এই কেসটা সলভ করতে একটু হেল্প করে আসো। তারা আসে, আসার পর কালা নামের যে মেয়েটা আছে তার ব্যাপারে তো তারা কোনো খোঁজখবর পায়নি, তো সেই দিকটা ছেড়ে এবার তারা ডিসাইড করে যে আমরা এখানে যে চারজন অ্যাকিউজের নাম বলা হয়েছে সেই চারজনকে আমরা খুঁজি, তাদের খোঁজ পেয়ে গেলে তাদের মাধ্যমে কি আমরা কালার খোঁজ পাব, এইটা পুলিশ ভাবতে হবে। এইবার এইখানে যে চারজন অ্যাকিউজ ছিল তাদের নাম হলো অনিল, প্রমোদ, সোমরঞ্জন এবং জিনু। এই চারজনকে এখানে অ্যাকিউজড করা হয়েছিল সেই চিঠিতে। এরপর পুলিশ অনিলের ব্যাপারে খোঁজ করতে, খোঁজ করতে করতে তারা অনিলের বাড়ির দৌড় গোড়ায় পৌঁছায় এবং সেখানে গিয়ে পুলিশ একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে।
এই অনিলের এক্স ওয়াইফ হচ্ছে কালা। তার মানে কি, একবারই তারা কালার খোঁজ পেল এবং তার সাথে সাথে সেই লেটারে যাকে অ্যাকিউজ করা হয়েছে সেই অনিলেরও কিন্তু খোঁজ পাওয়া গেল। সেখানে গিয়ে পুলিশ আবার একটা নতুন জিনিস বুঝতে পারে যে এই অনিল এইখানে আর থাকে না। এবার এই ঘটনার আগে যাওয়ার আগে এই অনিল এবং কালার ব্যাপারে একটু কথা বলা দরকার। এরা কারা, এদের পরিচয় কীভাবে, এদের সম্পর্কই বা কীভাবে এবং এদের বর্তমানটা কী? এই অনিল এবং কালা 2 কিলোমিটারের ব্যবধানে একটা গ্রামে থাকত। এবার দেখবেন গ্রামের দিকে, সেই 2004-05-এর কথা বলছি, সেই সময় তাদের যে প্রেম ছিল সেই প্রেমটা তাদের পরিবার, তাদের গ্রাম কেউ মেনে নেয়। কিন্তু তারপরে কালা এবং অনিল একে অপরকে এতটাই ভালোবাসত যে তারা ডিসাইড করে গ্রামের থেকে একটু দূরে তারা নিজেদের মতন ঘর করে তারা সংসার শুরু করবে। সেই মতন তারা সংসার শুরু করে। সংসার শুরু করতেই 1 বছর হয়ে যায়। 1 বছর পর তাদের একটা পুত্র সন্তান হয়। কিন্তু প্রবলেমটা শুরু হয় এইখান থেকে, যেই না পুত্র সন্তান হয় এই অনিল সবসময় ভাবতে শুরু করে যে এই কালা হয়তো কারোর সাথে অ্যাফেয়ার করছে। এই অনিল ছিল কনস্ট্রাকশনে কাজ করা একজন মানুষ। সে বাড়িতে থাকত না, সে ওই কেরালার নানান জেলাতে ঘুরে ঘুরে নানান কনস্ট্রাকশনের কাজ করে বেড়াত। যেহেতু সে বাড়িতে থাকত না, সেহেতু গ্রামের কোনো প্রতিবেশী তাকে যদি তার ওয়াইফের ব্যাপারে কিছু বলে দিত সে হুট করে সেই জিনিসগুলো সমস্ত বিশ্বাস করবে। তো এই ক্ষেত্রে না তার কালার ব্যাপারে আরও সন্দেহ বাড়তে থাকে এবং সন্দেহ বাড়তে বাড়তে সেই জিনিসটা এমন একটা পর্যায়ে চলে আসে যে প্রত্যেক দিন সেই জিনিসটা নিয়ে কম বেশি অশান্তি। অনিল কালার যে অন্য জায়গায় একটা অ্যাফেয়ার আছে সেই সন্দেহে কাজ বাজ ছেড়ে রীতিমতন বাড়িতে এসে বসল। আর বাড়িতে এসে বসলে পুরুষ মানুষের তো আর ইনকাম হয় না, তো ইনকাম যখন কমে যায় তখন ঝামেলা আরও বাড়তে থাকে। এরপর হঠাৎই একদিন এই জিনিসটা সবাই শুনতে পায় যে কালা সে পালিয়ে গেছে তার প্রেমিকের সাথে। সেই প্রেমিককে, তার নাম হচ্ছে সুরজ। গ্রামবাসীরা যখন এই জিনিসটা শোনে তখন অনিলকে অনেক বোঝায় যে ঠিক আছে তোমার বইয়ের ক্যারেক্টার বাজে ছিল, সে পালিয়ে গেছে, তাকে ভুলে যাও। অনিল প্রচুর কাঁদতে থাকে কিন্তু তার কাছেও আর কিছু করার ছিল না। উল্টে এই কালা এতটাই স্বার্থপর ছিল যে সে পালিয়ে গেছে সুরজের সাথে সেটা ঠিক আছে, কিন্তু সে তার সন্তানকেও নিয়ে যায়নি, সন্তানকে অনিলের কাছেই রেখে গেছে। তো এই ক্ষেত্রে গ্রামবাসী বুঝিয়ে সুঝিয়ে এই বাপ ব্যাটাকে কোনোভাবে সেই যাত্রায় রক্ষা করে। এর ঠিক 1 বছর পর এই অনিল আবার বিয়ে করে এবং বিয়ে করে সেই বিয়েতে সে তার আগের পক্ষের যে সন্তান আছে তাকে নিয়ে থাকতে শুরু করে। এবং তারও 1 মাস পর যে দ্বিতীয় বিয়ে আছে সেই দ্বিতীয় বিয়ে থেকেও তার 1 সন্তান। এরপরেই এই অনিল আবার কাজবাজ শুরু করে এবং শুরু করতেই এইবার তার কাছে একটা কাজের অফার আসে। সেটা কেরালা বা ভারত থেকে না, সেটা আসে শুধু সাউথ আফ্রিকা থেকে। সে 1 দিন পর সাউথ আফ্রিকা চলে যায় এবং সাউথ আফ্রিকাতে দীর্ঘদিন থাকার পর সে আবার কেরালাতে 2016-17 সাল নাগাদ ফেরত আসে। তারপর আগের বছর মানে 2023-এ সে ইসরায়েল চলে যায় অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার। তো এই ছিল মোটামুটি অনিল এবং কালার লাভ স্টোরি কাম স্যাড স্টোরি। এদের বিয়ে হয়েছিল 2007 সালে, কালা এবং অনিলের, এবং 2009 সালে এই কালা কিন্তু গায়েব হয়ে যায় সুরজের সাথে, মানে পালিয়ে যায় সুরজের সাথে, এবং 2010 সালে এই অনিল আবার বিয়ে করে। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু পুলিশ এই ঘটনাটা শুনে কোনোভাবেই একটা জিনিস ম্যাচ করতে পারছেন যে অনিল যদি তার আগের পক্ষের বাচ্চাকে ভালো করে মানুষ করছে, যদি কালা সুরজের সাথে
পালিয়ে গিয়ে থাকে তাহলে এই লেটারটার মানেটা কি? পুলিশের কাছে পুরো ব্যাপারটা এখনও খোলসা হচ্ছিল। এর পুলিশ অনিলকে এবং কালাকে ছেড়ে দেয়। তারা তো আর হাতের নাগালে নেই, কিন্তু হাতের নাগালে তিনজন আছে, যার নাম কি জিনু, সৌমরঞ্জন এবং প্রমোদ। এই তিনজনের নামও কিন্তু ওই লেটারে উল্লেখ করা আছে। তো সেই হিসাবে পুলিশ এদেরকে নিয়ে এবার ডিসকাস করতে থাকে, এদের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। জিনু এবং সৌমরঞ্জন, এদের ব্যাপারে পুলিশ খুব একটা কিছু খুঁজে পায় না। মোটামুটি পুলিশের খাতায় নাম নেই, সভ্যপত্র লোক সব কিছুই ওকে আছে, কিন্তু একটু মদ খাওয়ার নেশাটা বেশি আছে। তাতে পুলিশের কী যায় আসে? যতক্ষণ না সে কোনো ক্রাইম করবে, কোনো নিয়ম ভাঙবে, ততক্ষণ মদ যত খুশি সে খাবে, তাতে পুলিশেরও কিছু যায় আসে। কিন্তু এইখানে একটা নাম আছে, প্রমোদ। এই প্রমোদের বেশ কিছু কেচ্ছা আছে। সে মদ খেয়ে ওই গ্রামে একাধিক মানুষকে হুমকি দিয়েছে। এই প্রমোদের সাথে তার ওয়াইফের ঝামেলা কিন্তু চূড়ান্ত লেভেলের হয়েছে। তার ওয়াইফ থানায় এসে কমপ্লেন করেছে, ইভেন তার ওয়াইফের যে ফ্যামিলি আছে তারাও এসে কমপ্লেন করেছে যে আমার যে মেয়ে আছে সেই মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছে এই প্রমোদ। তো এই ক্ষেত্রে প্রমোদের উপর একটা টার্গেট নিয়ে পুলিশ, কিন্তু তার আগে পুলিশ এই তিনজনকেই ডাকে। বেসিক তদন্ত হয় এবং বেসিক তদন্তে তারা কালার ব্যাপারেও কিছু জানে না। মানে গ্রামবাসী যে জিনিসটা বলেছে যে কালা সুরাজ বলে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, এরাও কিন্তু সেই সেম জিনিসটা বলে। এবার পুলিশ ভাবে যে ব্যাপারটা কী হচ্ছে, এই লেটারে নামগুলো মিলে গেছে, কিন্তু কীভাবে প্রমাণ করুন একটা 15 বছর পুরনো কেস যে এরাই দোষী? কোর্টে তো প্রমাণ লাগে, কোর্টে তো ইমোশন বা একটা আননোন লেটার দিয়ে আমি প্রমাণ করতে পারবো না যে এরা কালাকে মেরে ফেলেছে, টাওয়ার 15 বছর আগে। পুলিশ খুঁজতে থাকে, কিন্তু পুলিশের হাতে কোনোভাবেই আর কোনো প্রমাণ আসে না। এরপর পুলিশ ডিসাইড করে যে ঠিক আছে, আমরা যখন এই 4 জন এবং কালাকে দিয়ে 5 জন এদের ব্যাপারে কোনো কিছুই কোনো সলভ করতে পারছি না, তাহলে যে ব্যক্তি এই আননোন লেটারটা দিয়েছে তার ব্যাপারে একটু খোঁজ খবর নিই। যে লেটারটা দিয়েছে সে নিশ্চয়ই হয় এদের শত্রু হবে, নয়তো একটা ভালো মানুষ হবে যে পুলিশকে হেল্প করতে চাইছে। তো তাকে যদি আমরা খুঁজে পাই আমাদের কিন্তু একটা সুবিধা হবে। সেই ক্ষেত্রে পুলিশের একটা টিম চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে। উল্টো দিকে পুলিশের আর একটা টিম দেখে যে এই যে জিনু ছিল, সৌমরঞ্জন ছিল এবং প্রমোদ ছিল, এরা তো মাতাল, মদ খেতে ভালোবাসে, প্রমোদ তো মদ খেয়ে বাড়িতে ঝামেলাও করে। সেই ক্ষেত্রে পুলিশ ডিসাইড করে যে আমরাও সাদা পোশাকে এদের কাছে যাব, গিয়ে মদ খাওয়ানোর নাম করে এদের কাছ থেকে কি কোনো কথা বার করতে পারবো সেই জিনিসটা দেখতে হবে। পুলিশের একটা টিম এই জিনিসটা করে, তাদেরকে প্রচুর মদ খাওয়ায়, তাদের সাথে বন্ধুত্ব করে তোলে, কিন্তু কোনোভাবেই কোনো খবর, স্পেশালি কালা এবং অনিলের ব্যাপারে কোনো খবরই তারা কিন্তু পায় না। এরপর পুলিশ আবার ওই দিকটা দেখে যে আননোন মানুষ যে লেটারটা দিয়েছে সে কে। এইবার এই যে মুনার থানা আছে, এই থানাতেই এক কনস্টেবল আছে, সেই কনস্টেবলেরও একটু পান করার, মানে একটু অ্যালকোহল রিলেটেড প্রবলেম আছে। সেও মাঝে মাঝে বাড়ি ঠারে চায়। সে এবার আমতা আমতা করে সিনিয়র পুলিশ অফিসারদের বলে যে দেখুন স্যার, আমি কিন্তু কিছু বলতে পারি, কিন্তু সে তখনও আমতা আমতা করছে। এবার সিনিয়র পুলিশ অফিসাররা বলে যে যদি তুমি কেসের ব্যাপারে কিছু জানো তাহলে ক্লিয়ার কাট করে বলো। সে এতক্ষণ বলতে পারছিল না এই কারণে যে সে পুলিশ অফিসার হয়ে সে হয়তো কখনো কখনো ডিউটি টাইমেও বারে গিয়ে মদ খেয়েছে। তো সেই ক্ষেত্রে সে বলবে কী করে? যাই হোক, সিনিয়র পুলিশ অফিসারদের কাছ থেকে আস্থা পাওয়ার পর সে বলতে শুরু করে যে এই আননোন মানুষ যে এই লেটারটা দিয়েছে সেও মোস্ট প্রবলি একটা মাতাল হবে, সেও হয়তো মদ খেতে ভালোবাসে।
এবং এই যে পুরো ব্যাপারটা আছে না, সোমরঞ্জন, প্রমোদ, জিনু, এরা প্রত্যেকে মাতাল। তো যেহেতু এরা মাতাল, এরা তো নর্মাল মোমেন্টে কখনো বলবে না যে আমরা কালাকে মেরেছি, এটা তো বলা সম্ভব না। হয়তো মদ খেয়েই এই জিনিসটা সেই আননোন মানুষটা শুনেছে, তারপর হয়তো সে লেটার পাঠিয়েছে। এই কারণে আমরা কিন্তু এই শহরে যতগুলো বার আছে বা যতগুলো ঠেক আছে সেই সব জায়গায় টুকটাক চেক করে দেখতে পারি। পুলিশের একটা টিম সেই কাজে লেগে পড়ে যে কোথাও এই মানুষটাকে পাওয়া যায় কি না কোনো পাঠশালায়। অনেক খুঁজেও সেই আননোন মানুষকে আর পাওয়া যায় না। এরপর পুলিশ ডিসাইড করে যে না, অনেক হয়েছে ঘোরাঘুরি, অনেক হয়েছে মুখে মুখে কথাবার্তা, এইবার ওই যে জিনু আছে, সৌম্রজ্ঞ আছে এবং প্রমোদ আছে, এদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। পুলিশ এদের তিনজনকে থানায় ডাকে, ডেকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেয়। তাতেও তারা বলছে সেম কথা যে কালাকে আমরা কেন মারতে যাব, কালা তো পালিয়ে গেছে সুরজের সাথে, আপনারা সুরজকে খুঁজুন, তাহলেই কালার খোঁজ পেয়ে যাবেন। কালা একটা দুশ্চরিত্র মহিলা। এই সমস্ত কিছু বলার মাঝেই হঠাৎই এক পুলিশ অফিসার একটা জিনিস বলে যে তোরা যে এত কথা ঘোরাচ্ছিস, এত কথা ঘুরিয়ে আর কোনো লাভ নেই, অনিলকে আমরা ধরে ফেলেছি, অনিল সমস্ত কিছু স্বীকার করে ফেলেছে, এবং অনিল এটাও বলেছে যে তোরা তিনজনই তার অনুপস্থিতিতে কালাকে মেরেছিস, ইভেন তার উপর শারীরিক নির্যাতনও করেছিস। এবং এই জিনিসটা শোনার পরেই ওই তিনজন কোথাও যেন চমকে যায়, একে অপরের দিকে তাকাতে থাকে। হঠাৎই প্রমোদ বলে বসে যে স্যার, আমরা কিচ্ছুই করিনি, আমরা তো কোনো কিছু করতেই চাইনি, কিন্তু আমরা সামান্য মদের লোভে এবং টাকার লোভে এই কেসে ফেঁসে যাই। হ্যাঁ, আমরাই মেরেছি কালাকে। 15 বছর পর একটা মিসিং ভদ্র মহিলার কেস সলভ হতে চলেছে। ঘটনাটা কি? ঘটনাটা কিছুটা এইরকম যে এই অনিল যে আছে না, এ তো কনস্ট্রাকশনে কাজ করত, মাঝে মাঝেই বাড়ি থেকে বাইরে থাকত, এবং তার মনে একটা সন্দেহের রোগ ছিল। সেই রোগটা সে কোনোভাবেই সারাতে পারছিল না। সে তার ওয়াইফকে কন্টিনিউয়াস সন্দেহ করছিল। এবার হঠাৎই একদিন তাদের মধ্যে ঝগড়া যখন হচ্ছিল, সেই ঝগড়া একটা চূড়ান্ত লেভেলে চলে যায়। এরপর অনিল তাকে মেরে ফেলে। কিন্তু এরপর অনিল এই জিনু, সৌম্রঞ্জন এবং প্রমোদকে ডাকে, কেন কি এই কালার বডিটা ডিসপোজ করার জন্য। কিন্তু তারা সবাই ভয় পেয়েছিল, তারা ভাবছিল যদি বাইরে নিয়ে যাই লাশটাকে, কোনো একটা নদীতে ফেলার প্ল্যান করি, তাহলে কোনো না কোনোভাবে পুলিশ আমাদেরকে দেখে ফেলতে পারে। তো এই কারণে তারা শেষমেশ ডিসাইড করে যে সেই বাড়ির যে সেপটিক ট্যাঙ্ক আছে, সেই সেপটিক ট্যাঙ্কে এই কালার লাশটা ফেলে দেওয়া হবে। রাত হলে তারা এই কাজটা করে, এবং সেপটিক ট্যাঙ্কের উপর তারা একটা এক্সট্রা লেয়ারের সিমেন্টের পলিশিং করে দেয়, যাতে কেউ কিছু বুঝতে না পারে। এরপর অনিল সারা গ্রামবাসীর কাছে এই একটা জিনিস রটিয়ে দেয় যে কালা অন্য একটা ছেলে সুরজের সাথে পালিয়েছে, ইভেন তার সন্তানটাকেও ফেলে গেছে। পুলিশ এরপর সেপটিক ট্যাঙ্ক ওপেন করে, এবং সেই সেপটিক ট্যাঙ্ক অন করে সেখানে একটা লকেট তারা পায়। সেই লকেটটা এই কালারই ছিল। সেইখানে একগুচ্ছ মেয়েদের চুল পায়, এবং সেই চুলটা বেশ আকারে লম্বা ছিল, সেহেতু এটা কোনো মহিলারই হয়। এরপর বেশ কিছু হাড়ের টুকরো পায়, কিন্তু পুলিশ এখনও একটা জিনিস বলতে পারছে না, সেটা কি যে এটা কি আদৌ কালার লাশ না অন্য কারোর লাশ, ওই হাড়গুলো কিসের, ওটা কি কোনো মানুষের। তার কারণ এই কেসটা 6 তারিখে এসে ফাইনাল যে সেপটিক ট্যাঙ্ক ওপেনটা আছে না, সেই ব্যাপারটা হয়, সেহেতু এখনও ল্যাবের রিপোর্ট আসে। এই সমস্ত ঘটনার শেষে আপনি বেশ কয়েকটা কোশ্চেন তুলবেন, তার মাঝে এই জিনিসটা যে এই যে কালা ছিল না, এই কালা যখন মিসিং হয় 2009 সালে, যখন তার হাজবেন্ড বলে যে সে পালিয়ে গেছে তার অন্য প্রেমিকের সাথে, তখন এই কালার
যে মা বাবা আছে, যে ভাই বোন আছে, তারা কেউ পুলিশের কাছে যায়নি, তারা কেউ সন্দেহ করেন। দেখুন, এই অনিল এবং কালার একটা লাভ ম্যারেজ, সেহেতু পুরো ফ্যামিলির সাথেই, মানে স্পেশালি কালার দিক থেকে বলতে গেলে, সম্পর্ক কেটে গেছিল। মা বাবা তো মুখই দেখত না, ভাইয়ের সাথে মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়ে গেলে টুকটাক কথা হয়ে যেত। এরপর যখন এই কালা পালিয়ে যায়, মানে যেটা অনিল বলেছিল সেই জিনিসটা তার ভাই শুনে, মানে কালার ভাই শুনে বলে যে একে তো আমাদের কথা না শুনে বিয়ে করেছে, আবার এখন আমাদের মুখে কালি ঘষে অন্য এক ছেলের সাথে পালিয়ে গেছে, তো এই কারণে এই বোনের সাথে আর কোনো সম্পর্কই রাখবে। তো এমন তো অবস্থায় কালার আর কোনো মিসিং কমপ্লেন লেখা হয়নি। কিন্তু পুলিশ যখন 2024 সালে তদন্তটাকে আবার রিস্টার্ট করে একটা অন্ধকার থেকে, তখন কিন্তু এই কালার যে মা বাবা ছিল তারা দীর্ঘদিন হয়েছে প্রয়াত হয়ে গেছে। যখন পুলিশ ভাইয়ের কাছে যায় তখন ভাই বলে যে দীর্ঘদিন ওর সাথে কোনো কথাবার্তা নেই, ও তো অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে, সেখানেই ভালো থাকুক, আমরা আর সম্পর্ক রাখতে চাই না। উল্টো দিকে আপনার আর একটা কোশ্চেন আসবে যে এই ক্রাইমে মেইন অ্যাকিউজড, যার নাম হচ্ছে অনিল কুমার, এই অনিল তো বর্তমানে ইসরায়েলে আছে, তাকে সাজা কি আদৌ ভারত সরকার দিতে পারবে? দেখুন, প্রথমে তো এই অনিলের খোঁজই পাওয়া যাচ্ছে না, অনিল ইসরায়েলে কোথায় আছে? আপনারা জানেন যে ইসরায়েলে বর্তমানে একটা প্রবলেম চলছে, তো সেই কারণে সেখানে কোনো মানুষকে লোকেট করা সেটা বেশ চাপের হচ্ছিল পুলিশের জন্য। কিন্তু অনিল যে কনস্ট্রাক্টর, যে ঠিকাদারের মাধ্যমে গেছে ওখানে, সেই ঠিকাদারের মাধ্যমে অনিলের নাম্বার পেয়ে গেছে, অনিল কোথায় থাকছে ওই দেশে সেটাও পেয়ে গেছে, তো সমস্ত কিছু আপ টু ডেট আছে। পুলিশ জাস্ট ওয়েট করছে যে রিপোর্টটা ফাইনালি কখন আসবে। ওই রিপোর্টটা আসলেই তারা ইসরায়েল থেকে এই অনিলকে ভারতে নিয়ে আসবে, সেটা ডিপ্লোম্যাটিক্যালি আনা যেতে পারে বা সেটাকে অন্য কোনোভাবে আনার প্ল্যানিং করতে পারে, সেটা পুলিশ জানে। তারপর সেই আননোন ম্যানটাকে, এই আননোন ম্যানটাকে যখন পুলিশ খুঁজছিল, পুলিশ তো খুঁজে পায়নি, কিন্তু পরবর্তীকালে এই আননোন ম্যান নিজেই সামনে আসে এবং সামনে এসে সে নিজেই বলে, মানে তার এখনও নাম, আইডেন্টিটি, ছবি এগুলো পুলিশ কিছুই প্রকাশ করেনি, জাস্ট এইটুকুই বলেছে। সেই আননোন ম্যান নিজে থানায় এসে বলে যে হ্যাঁ, আমি এই চিঠিটা লিখেছিলাম। এবার সে এই চিঠিটা কেন লিখল, তার কি এই অনিলের উপর, প্রমোদের উপর বা সৌম্যরঞ্জনের উপর কোনো রকমের কোনো রাগ ছিল? যে না, ব্যাপারটা কিছুটা এরকম না। ব্যাপারটা হচ্ছে সেই ব্যক্তি একটা ভালো মানুষ, দিনের বেলা সে কাজবাজ করে, তার ফ্যামিলির জন্য সে যা খুশি করার সেটা করে, কিন্তু রাত হলেই সে হয়ে যায় মাতাল এবং সে একটা বারে সে রোজ মদ খেতে যায়। কিন্তু মদ খেতে খেতে হঠাৎই একদিন সে তিনজনকে দেখতে পায়, জিনু, সৌম্যরঞ্জন এবং প্রমোদ, তারা কথাবার্তা বলছিল নিজেদের মধ্যে। তখন এই প্রমোদ একটা জিনিস বলে যে আমার ওয়াইফটা প্রত্যেক দিন ঝামেলা করছে, আমার এগেনস্টে পুলিশে কমপ্লেনও করেছে, ওকে বাপের বাড়ির থেকে অনেকবার এনেছি, আবার সে বাপের বাড়িতে চলে যায়। এই যে আমার ওয়াইফ আছে না, এই ওয়াইফকে কালার মতন অবস্থাটা করতে হবে, তাহলে সে উচিত শিক্ষা পাবে, কালাকে যেভাবে মেরেছিলাম সেইভাবে একেও মেরে দেবে। এই জিনিসটা শোনার পর সেই লোকটা আর দেরি করেনি, সে খুঁজতে যায়নি যে কালাটাকে, সে সোজা একটা চিঠি লেখে পুলিশকে, সঙ্গে যারা অ্যাকিউজড আছে তাদের নাম তো ওখানে শুনেছে, মানে কম বেশি চেনা থাকতে পারে, এবং তার সাথে সাথে অনিলের নামটাও সেই দিন কিন্তু প্রমোদ বলেছিল, বলেছিল অনিলের বউ কালা, সেহেতু এই চারজনের নামটা সে ভালো করে শুনে সেই লেটারে লিখে দেয়। তো এই ছিল আজকের ঘটনা, যেখানে 15 বছর পর একটা মিসিং ভদ্র মহিলার কেস অদ্ভুতভাবে একটা আননোন লেটারের মাধ্যমে সলভ হলো। তাও কারণটা কি, সেদিন সেই বারে গেছিল। তো যাই হোক, এই রকম রিয়েল লাইফ ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের ঘটনাটা ভালো লাগবে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।